ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আর্জি জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলজেরিয়া একটি প্রস্তাব তুলেছে। এই প্রস্তাবের বিপরীতে একই পরিষদে অস্থায়ী একটি যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছে যুক্তরাষ্ট্র। আলজেরিয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভিটো দেওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছে। তাদের যুক্তি, গাজায় যুদ্ধবিরতি ও হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, মিশর, ইসরায়েল ও কাতার। এই পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলে তা এই প্রক্রিয়াকে ঝুঁকিতে ফেলবে। এই উদ্বেগ থেকেই তারা প্রস্তাবটিতে ভিটো দেবে বলে জানিয়েছে ওয়াশিংটন। আলজেরিয়ার বিপরীতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদ সকল জিম্মির মুক্তির সূত্রের উপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব একটি অস্থায়ী যুদ্ধবিরতির জন্য সমর্থন জোরদার করবে এবং মানবিক সহায়তা প্রদানের ক্ষেত্রে সব ধরনের বাধা প্রত্যাহারের আহ্বান জানাবে। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলাকে হিটলারের ইহুদি হত্যার সঙ্গে তুলনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দো সিলভা। তার এই মন্তব্যকে ঘিরে ব্রাজিলের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক বিরোধ শুরু হয়েছে। ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের এক সম্মেলনে লুলা বলেন, গাজা ভূখণ্ডে ফিলিস্তিনি জনগণের সঙ্গে যা হচ্ছে ইতিহাসে তার তুল্য কোনো ঘটনা নেই। প্রকৃতপক্ষে হিটলার যখন ইহুদিদের হত্যার সিদ্ধান্ত নিয়েছিল তখনই এ ধরনের ঘটনা ঘটেছিল। তার এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানায় ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোজ এক ঘোষণায় বলেন, লুলা তার কথা ফিরিয়ে না নেওয়া পর্যন্ত ইসরায়েলে অবাঞ্ছিত থাকবেন। ব্রাজিলের রাষ্ট্রদূতকেও ডেকে পাঠিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান। এর জবাবে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী দেশটিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে ডেকে পাঠান। পাশাপাশি ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূতকেও দেশে ফিরে আসতে বলেন। আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে ভারী তুষারপাতের মধ্যে ভূমি ধসে অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। রোববার রাতে নুরিস্তানের তাতিন উপত্যকার নকট্রে গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় 8 জন আহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভূমি ধসে প্রায় 15-20 বাড়ি পুরোপুরি অথবা আংশিক ধ্বংস হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে বিঘ্ন ঘটছে। তুষারের কারণে রাস্তা বন্ধ হয়ে আছে আর হেলিকপ্টার নামানোর উপযুক্ত জায়গা পাওয়া যাচ্ছে না। যারা কোনোভাবেই ওই গ্রামটিতে পৌঁছতে পেরেছেন তারা শাবল ও কুঠার নিয়ে উদ্ধার অভিযান চালাতে বাধ্য হয়েছেন, কিন্তু অনবরত তুষারপাত হতে থাকায় উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী জানিয়েছে, তারা এডেন উপসাগরে একটি মালবাহী জাহাজে হামলা চালিয়েছে আর সেটি ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া শারিয়া এক বিবৃতিতে বলেছেন, মালবাহী জাহাজ এমভি রুবিমারের ক্রুরা নিরাপদে আছেন, কিন্তু জাহাজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে আর ডুবে যাওয়ার ঝুঁকিতে আছে। বেলিজের পতাকাবাহী, যুক্তরাজ্যে নিবন্ধিত ও লেবাননি কোম্পানির পরিচালনাধীন রুবিমারের রোববার হামলা চালানো হয়। 18 ফেব্রুয়ারি ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে রুবিমার লক্ষ্য করে 2 জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। গাজার ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর ও সংলগ্ন অঞ্চলে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত ও ইসরায়েলকে সমর্থন দেওয়া দেশগুলোর জাহাজে নভেম্বর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতিরা। মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দেশটি থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশ নিয়ে 2 দেশের সম্পর্কে টানা পড়েন চলছে। তবে তা সত্ত্বেও মালদ্বীপে উন্নয়ন সহায়তা বাড়িয়েছে ভারত। দেশটিতে ভারতের অর্থায়নে হওয়া প্রকল্পের কাজেও গতি বেড়েছে। ভারতীয় কর্মকর্তা ও সরকারের নথির তথ্যানুযায়ী আগামী মার্চে শেষ হতে চলা চলতি অর্থবছরে মালদ্বীপের বিভিন্ন প্রকল্পে প্রায় 771 কোটি ভারতীয় রুপি ব্যয় করেছে ভারত, যা মালদ্বীপের 400 কোটি রুপির বার্ষিক বাজেটের প্রায় দ্বিগুণ। ভারতের নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, 2 দেশের সম্পর্কের টানা পড়েনের সত্ত্বেও উন্নয়ন সহযোগিতায় কোনো পরিবর্তন আসেনি, বরং প্রকল্পের কাজের গতি আরও ত্বরান্বিত হয়েছে।